এক মিটার বিদ্যুৎ বিল অন্য আরেকটি মিটার উঠার কারণ কি কী ভুল করলে বা কোন ধরনের ভুল করলে এক মিটার বিদ্যুৎ বিল অন্য মিটারে উঠতে পারে কি কারণে আপনাকে দ্বিগুণ বিদ্যুৎ বিল দিতে হচ্ছে সেই নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন সো হ্যালো ফ্রেন্ড আমি আতিকুর রহমান আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যান্ড আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে ইলেকট্রিক্যাল বিষয়কে সচেতন করা তো বিদ্যুতের সমস্ত জুড়ে আমি আতিক থাকবো আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক এক মিটারের বিদ্যুৎ বিল অন্য মিটারে উঠার কারণ কি কারণে এক মিটার বিদ্যুৎ অন্য মিটারে উঠে সেটি হতে পারে ভুল কানেকশনের কারণে সেটি হতে পারে যদি আপনি ইচ্ছাকৃতভাবে এইভাবে ওয়ারিং করেন তাহলে এক মিটার বিদ্যুৎ বিল অন্য মিটারে উঠবে তো এখন আমরা ওয়ারিংটি করে নেই তো এখন আমরা আমাদের এই ইলেকট্রিক্যাল সার্কিটের ওয়ারিংটা আমরা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুল রয়েছে পুল আর এখানে দুইটা ডিস্ট্রিবিউশন লাইন রয়েছে তো আমাদের ডিস্ট্রিবিউশন লাইন হতো আমাদের মিটারে আমরা তার কানেকশন করব এখন তো এটি হচ্ছে আমাদের মিটারের ফেস তার এখন আমরা নিউট্রাল তার কানেকশন করবো আমাদের পুল হতে আমাদের মিটারে লাইন চলে আসছে এখন আমরা মিটারের সাথে কাটওয়াট কানেকশন করব মানে কি কোন ভুলটির কারণে এক মিটারের বিল অন্য মিটারে উঠে সেটি আজকে আমরা দেখব জানব তো এই হচ্ছে আমাদের মিটারের কাটওয়াট কাটওয়াট আমরা লাইন নিয়ে আসলাম ফেস এবং আমরা মিটার থেকে কাটওয়াট আমরা নিউট্রাল লাইন নিয়ে আসলাম তো এই মিটারের কানেকশন আমাদের শেষ এবার হচ্ছে এখানে আরেকটি মিটার তো মিটারটি এখন আমরা ওয়ারিং করব তো এখান থেকে আমরা এই মিটারের ফেস থেকে ইনপুট লাইন থেকে আমরা এই মিটারটিকে আমরা লাইন দিয়ে দিব কানেকশন করে দিব এই আমাদের ফেস তার আমরা কানেকশন করে দিলাম এখন আমরা এই মিটারে এখান থেকে আমরা নিউট্রাল তারটিও কানেকশন করে দিব আমাদের এই মিটারও লাইন চলে আসছে এখন আমরা মিটার থেকে আমরা কাটো লাইন নিয়ে আসব তো আমাদের মিটার ওয়ারিং করা কমপ্লিট মিটারগুলো ওয়ারিং করা হয়ে গেছে এবার আমরা আমাদের লাইন এখান থেকে মিটার থেকে লাইন আমরা বাড়িতে নিয়ে যাব তো এই মিটার থেকে আমরা ফেজ তার নিলাম নেওয়ার পর ফেস তারটি আমরা বাড়িতে নিয়ে গেলাম আর এখান থেকে আমরা নিউট্রাল কানেকশন নিলাম এই আমাদের সার্কিটটি ড্রয়িং করা হয়ে গেছে কমপ্লিট তো এইভাবে যদি আমরা ওয়ারিং করি তাহলে কিন্তু আমাদের এক মিটারে বিদ্যুৎ বিল অন্য মিটারে আসবে আমরা যদি এই মিটার থেকেও যদি বিদ্যুৎ ব্যবহার করে থাকি তাহলে কিন্তু ঠিক সে এই মিটারে যতটুকু বিদ্যুৎ বিল আসবে ঠিক সেম টু সেম এই মিটারও ঠিক সেম টু সেম ততটুকু বিদ্যুৎ বিল আসবে তো এটা এটা কীভাবে হয় অনেক সময় দেখা যায় আমরা এইভাবে ভুল ভুল করে কানেকশন করে ফেলি অথবা ইচ্ছাকৃতভাবে কানেকশন করে ফেলি তো এক মিটারের ভিতরে অন্য মিটার ওঠার কারণটা কি এখন দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের পুল পুল থেকে আমাদের এই এনার্জি মিটারের লাইন গেছে ঠিক আছে এবার এই এনার্জি মিটার ইনপুট থেকে আমরা এই এনার্জি মিটারের ইনপুট দিয়ে দিলাম এটা কিন্তু ডাইরেক্ট লাইন ঠিক আছে ইন হয়েছে এখন এনার্জি মিটার এখান থেকে আউট হইতেছে লাইন আউট হয়ে আমাদের কাটওয়ারটা আসছে তো কাটওয়ারটা আসলো আসার পরে আবার এই মিটারের আবার আউট হয়ে আবার কাটওয়ারটা আসলো তো এখন আমরা কি করলাম এখানের এই কাটওয়ার থেকে আমরা কি করলাম ফেস তার নিয়ে গেলাম এই দুটা কাটার থেকে শুধু আমরা ফেস তারটা ব্যবহার করছি এখানে বাড়িতে নিয়ে গেছি এবং এই মিটারের কাটার থেকে শুধু আমরা নিউটাল তারটা বাড়িতে নিয়ে গেছি এই মিটারের নিউটাল তার আমরা ব্যবহার করি নেই ফেস তার ব্যবহার করছি আর এই মিটারের নিউট্রাল তার আমরা ব্যবহার করছি ফেস তার ব্যবহার করি নেই এখন মেন কথা হচ্ছে কেন এক মিটার বিদ্যুৎ আর এক মিটার আসবে দেখেন এটা হচ্ছে একটা বাড়ি এই বাড়িটার এ বাড়ির ভিতরে বিভিন্ন লুট রয়েছে ফ্যান লাইট ফ্রিজ টিভি ইত্যাদি লুট রয়েছে তো এগুলো চালানোর জন্য বিদ্যুৎ দরকার তো বিদ্যুৎ আমরা দেখেন এই মি এনার্জি মিটার এই ফেজ তার দিয়ে বিদ্যুৎ আমাদের এই বাসা বাড়িতে আসছে আসার পর যে পরিমাণ বিদ্যুৎ আসছে কতটুকু বিদ্যুৎ বিদ্যুৎ আসলো এটা কিন্তু এই এনার্জি মিলটা এই এনার্জি মিটারটা কাউন্ট করবে যে এখান থেকে এখানে কি পরিমাণ বিদ্যুৎ এখানে আসছে যে পরিমাণ বিদ্যুৎ এই বাড়িতে আসছে সেই পরিমাণ বিদ্যুৎটা কিন্তু এখানে কাউন্ট করবে তো এবার দেখেন এই বিদ্যুৎটা যে আসলো কারেন্টটা যে আসলো এই কারেন্টটা কিন্তু আবার নিউটাল তারের মাধ্যমে ফিরে যাবে তো এই নিউটাল তারের মাধ্যমে যে পরিমাণ এই এনার্জি মিটার দিয়ে কারেন্ট বাড়িতে আসছে সেই পরিমাণ কারেন্ট আবার এই নিউটাল তারের মাধ্যমে এই এনার্জি মিটার দিয়ে এই ডিস্ট্রিবিউশন লাইনে ফিরে যাবে তো দেখেন যদি নিউটাল তারটা যদি এই কাঠর থেকে কানেকশন করা হইতো বাড়িতে তাহলে কারেন্টটা ফেজ তার দিয়ে ঢুকে নিউট্রাল তার দিয়ে বেরিয়ে যেত তখন শুধু এটার মধ্যে বিদ্যুৎ বিলটা কাউন্ট করতো মিটার কিন্তু এখান এখান থেকে যেহেতু ফেজ তার কানেকশন করেছে এই মিটার থেকে নিউট্রাল তার কানেকশন করেছে এ মিটার থেকে সেহেতু কারেন্ট আপনার এই ফেজ তার দিয়ে এসে বাড়িতে এসে লুডের মধ্যে দিয়ে আবার এই মিটার দিয়ে কিন্তু ফিরে যাচ্ছে এই মিটার এই মিটার বাড়ি থেকে এভাবে এসে নিউট্রাল তার দিয়ে কিন্তু বিদ্যুৎটা আবার এই নিউট্রাল তারের মাধ্যমে ডিস্ট্রিবিউশন লাইনে ফিরে যাচ্ছে তাহলে অবশ্যই এই দুইটা মিলে দুইটা মিটারে কি বিদ্যুৎ বিল আসবে কেন আসবে যে পরিমাণ কারেন্ট এখান দিয়ে বাড়িতে আসছে সেটা এই মিটার কাউন্ট করতেছে আবার এ বাড়ি থেকে যে পরিমাণ কারেন্ট এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা এই এনার্জি মিটার কাউন্ট করছে যে পরিমাণ কারেন্ট এখানে বাড়িতে আসতেছে ঠিক সেম টু সেম সেই পরিমাণ কারেন্ট আবার বেরিয়ে যাচ্ছে তাই যখন আসছে যখন বাড়িতে কারেন্ট আসবে তখন এইটা কাউন্ট করবে যখন বাড়ি থেকে কারেন্টটা এভাবে বেরিয়ে যাবে তখন এটা কাউন্ট করবে যতটুকু ইন হয়েছে এটা কাউন্ট করবে আবার যতটুকু আউট হয়েছে এটা কাউন্ট করবে যতটুকু ইন হবে ঠিক সেম টু সেম ততটুকুই কিন্তু কারেন্ট আউট হবে যদি আপনারা এভাবে ওয়ারিং করেন তাহলে কিন্তু এক মিটার বিদ্যুৎ বিল দুটি মিটারে আসবে সেম টু সেম বিল দুটা মিটারে আসবে